পরিবার স্বজন হারিয়ে পাগল প্রায় গাজার বাসিন্দারা, তার উপরে নেই মাথা গোজার ঠাঁই। বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিলেও পেটে নেই খাবার। তার মধ্যে একের পর এক ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার সকাল থেকে গাজার নুসেইরাত, জাবালিয়া, সাতি শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। এতে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। গেল এক মাসে উত্তর গাজায় ইসরায়েলি আগ্রাসনে 1,500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হবেন। তিনি আরো বলেন, ট্রাম্পের প্রথম শাসনামলে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে মধ্যস্থতা করলেও সংঘাত বন্ধে কোনো উদ্যোগ নেয়নি তার প্রশাসন। এদিকে নিজ দেশেও চাপের মুখে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজা যুদ্ধে ব্যর্থতার দায় চাপিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তকে বরখাস্ত করেন তিনি। এ সময় তিনি গ্যালান্তের ওপর ভরসা করতে পারছেন না বলেও জানান। এরপর সাময়িকভাবে ইসরায়েল কাৎসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এরই জেরে বিরোধী দলীয় নেতা ইয়ার লিপিড বলেছেন, এখন একজন কাঠের পুতুলকে প্রতিরক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি F-15 যুদ্ধ বিমান কেনার জন্য ইসরায়েল চুক্তি সই করেছে বলে জানান দেশটির নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ।